হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে এসেছি অনেকে রিকোয়েস্ট করেছিল কমেন্ট বক্সে গিয়ে জানিয়েছিল যে দু দুশো পঁচাশি নাম্বার পেজে যে আনসিনটা আছে সেটা সলভ করে দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের অনুরোধে দুশো পঁচিশ নাম্বার পেজের আনসিনটা করাবো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তাদের বলবো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও আনসিনের ওপর আমি অনেকগুলো পেজ দিয়েছি আর সিন পোর্শনগুলো তো সবই সলভ করে দিয়েছি নিশ্চয়ই দেখেছো তোমরা রাইটিং স্কিলের ওপরও আমি একটা পেজ করিয়ে দিয়েছি বাকি পেজগুলো করিয়ে দেবো পরপর ভিডিও দিতে থাকবো তোমরা ফলো করতে থাকো আর যারা নতুন দেখছো তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যায় আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো চলো শুরু করি আজকের ক্লাসটা দুশো পঁচাশি নম্বর পেজের যে ইংলিশ যে থেকে যে পেজটা রয়েছে তার আনসিনটা আছে এর দুশো সাতাশি নম্বর পেজে প্রথমে আমরা আনসিনটা পড়ে মানে বুঝবো তারপরে আমরা কোশ্চেনগুলো করবো দেখো পড়ি আমি হাওড়া অক্টোবর ফোর এই লাইনটা থেকে বুঝতে পারছো এটা একটা নিউজ পেপারের অংশ নিউজ পেপারের একটা রিপোর্ট সেই জন্য এইভাবে দেওয়া হয়েছে দ্য ডাবল কোকোনাট ট্রি প্ল্যান্ট প্ল্যান্টেড ইন নাইনটিন এইটি ফোর অ্যাট দ্য ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ইন শিবপুর দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া ইজ ডাইং এ স্লো ডেথ বলছে কি না ডাবল কোকোনাট ট্রি মানে দ্বিফল্যা একটি নারকেলের গাছ এমন এক গাছটা যেটা নারকেলটা যেমন মনে হয় যেন দুটো নারকেল একসাথে হয়েছে সেই রকম গাছটা উনিশশো সালে বসানো হয় ইন্ডিয়ান গার্ডেন ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে ভারতের যে শিবপুরে যে কলকাতার শিবপুরে যে বোটানিক গার্ডেন আছে সেখানে বসানো হয় দ্য অনলি ওয়ার অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া এটা পৃথিবীতে মানে ইন্ডিয়াতে এটা একমাত্র প্রজাতি এই প্রজাতির একমাত্র গাছ হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে এই প্রজাতির ইজ ডাইং ইস লোডেড ধীরে ধীরে মারা যাচ্ছে দ্য ট্রি হুইচ গেটস ইটস নেম ফ্রম ইটস ফ্রুট দ্যাট লুকস লাইক টু কোকোনাটস ইজ গ্লোবালি পাম স্পিসিস এটা কি হয়েছে না এই যে গাছটা যেটা ফলটার জন্যই যার নাম হয়েছে কারণ হচ্ছে ফলটা দেখে মনে হয় দুটো কোকোনাট দুটো নারকেল একসাথে হয়েছে সেটা এই পাম গাছেরই প্রজাতির একটা অংশ ইটস নেটিভ অফ সিসলস ইটস নেটিভ সিসেলস গ্রোয়িং অনলি অন টু অফ দ্য আর্কি ফেলেগো ওয়ান ফিফটি আইল্যান্ড এর যে নেটিভ এই রকমের যে গাছগুলো সেটা কোথায় হচ্ছে সিসেলসে গড়ে উঠেছে যেটা কি না আর্কি পেলাগোতে একশো পনেরোটা আইল্যান্ড নিয়ে গঠিত দিস ডাবল কোকোনাট ট্রি লোডোস লোডোইসিয়া মাল্ডিভিকা হ্যাড ফ্লাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন নাইনটিন এইটি এইট এই যে ডাবল কোকোনাট ট্রি তার নাম বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এই যে এটা লোডোইসিয়া মাল্ডিভিকা যেটা প্রথম সেই গাছে ফুল ধরে উনিশশো অষ্টআশি সালে দেয়ার আফটার তারপরে টু ট্রাই অ্যান্ড প্রোপাগেট দ্য স্পিসিস সায়েন্টিস্ট হ্যাড ক্রস পলিনিয়েটেড ইট ইন টু থাউজেন্ড সিক্স উইথ পোলেন গ্যাদার্ড ফ্রম এ মেল ট্রি ইন শ্রীলঙ্কা তারপরে কি হয় না সায়েন্টিস্টরা এই যে গাছটা তার বংশ বিস্তার করার জন্য এই যে প্রজাতিটার বংশ বিস্তার করার জন্য ক্রস পলিনেশন করে মানে হচ্ছে ক্রস যে পরাগ পরাগযোগ সেই পরাগযোগ ঘটায় কিসের সাথে দু হাজার সালে করেন পোলেন গ্যাদার ফ্রমেস মেলট্রিন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার একটি পুরুষ গাছের থেকে রেণু সংগ্রহ করে তার সাথে ক্রস পরাগযোগ ঘটানো হয় হোয়েন দ্যাট ওয়াজ আনসাকসেসফুল যখন এটা অসফল হলো দ্য সায়েন্টিস্ট স্ট্রাইট এগেন উইথ পোলেন ফ্রম এ ট্রি ফ্রম দ্য নং নচ ট্রপিক্যাল গার্ডেন থাইল্যান্ড ইন টু থাউজেন্ড থার্টিন এটা অসফল হলো এরপর কী করলো সায়েন্টিস্টরা দু হাজার তেরো সালে নংনজ ট্রপিক্যাল গার্ডেন যেটা থাইল্যান্ডে অবস্থিত সেখানের থেকে আবার গাছ সেখানকার একটি গাছ থেকে পরাগ নিল দিয়ে আবার সেই পরাগ সংযোগ করলো দ্যাট লেক টু দ্য শিবপুর ট্রি বেয়ারিং ফ্রুট যার ফলে শিবপুরের যে গাছটা ছিল সেখানে বোটানিক্যাল গার্ডেনের যে নারকেল গাছটা ডাবল কোকোনাট ট্রি তাতে ফল ধরলো দ্য ফ্রুটস আর নাও সিক্স ইয়ার্স ওল্ড বাট দে আর স্টিল ইম্যাচিওর ফলটার বয়স ছ বছর হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু ফল এখনও পাকেনি সেট সঈদ হামিদ এ সিনিয়র সায়েন্টিস্ট হু হ্যাজ বিন লুকিং আফটার দ্য ট্রি সিন্স টু থাউজেন্ড সিক্স দু হাজার ছয় সাল থেকে যিনি গাছে দেখাশোনা করছেন সাইদ হামিদ তিনি এই কথা জানিয়েছেন তিনি একজন সিনিয়র সাইন্টিস্ট দ্য ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট লিভস ওয়ান লিপ ইস এনাফ টু থ্যাচ এ হার্ট অ্যান্ড ইটস সিড ওয়েট টোয়েন্টি ফাইভ কেজি ইচ এই যে গাছটা সেটার পাতাগুলোও ভীষণ বড় বড় এমন বড়ো যে একটা গাছের পাতা দিয়েই একটা কুঁড়ে ঘরে ছাউনি হয়ে যাবে অ্যান্ড ইটস ওয়েট টোয়েন্টি ফাইভ কেজি ইচ আর সিডের যে ফলগুলো মানে ওই যে ফল যে কোকোনাট যে হয়েছে ডাবল কোকোনাট তার এক একটার ওজন পঁচিশ কেজি করে এ লাইটনিং হ্যাডস্ট্রাক দ্য টোয়েন্টি ফাইভ মিটার টল ট্রি থ্রি ইয়ার্স অ্যাগো হামিদ সেড হামিদ বললেন যে তিন বছর আগে এর পঁচিশ বছর পঁচিশ মিটার উঁচু যে গাছটা আঁকি গাছটা তাতে বাজ পড়েছিল ইটস ড্যামেজ দ্য ট্রি যার ফলে এই গাছটা একটু ড্যামেজ হয়ে যায় এর ফাঙ্গাল ইনফেকশন ইনসিওট আর যার ফলে গাছে ফাঙ্গাল ইনফেকশনও দেখা যাচ্ছে এ এ মাও ডিরেক্টর বোটানিক সার্ভে অফ ইন্ডিয়া সেট বোটানিক সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্টর এ এ মাও তিনি বলেছেন ইটস ম্যা ট্র্যাজিক দ্যাট উই আর গোয়িং টু লুজ দ্য অনলি লুডুসিয়া মাল্ডিভিকা ইন দ্য কান্ট্রি এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের দেশের একমাত্র যে লুডুসিয়া মাল্ডিভিকা গাছ তাকে আমরা হারাতে চলেছি আই এম গোয়িং টু রাইট দ্য অ্যাম্বাসাডার অফ দ্য সিসেলস ফর মোর সিডস অফ দ্য স্পিসিস সো উই ক্যান গ্রো অ্যান আদার প্ল্যান্ট আমি অ্যাম্বাসাডারকে লিগো সিসেলসের যে অ্যাম্বাস তাকে চিঠি লিখে জানাবো যে আরও কিছু এই যে প্রজাতি এই প্রজাতির আরও কিছু বীজ পাঠাতে যাতে করে আমরা আবার অন্য গাছকে এখানে পুঁততে পারি অন্য গাছ এখানে এই এই গাছ এখানে বসাতে পারি বুঝতে পেরেছ তোমরা বাংলাটা এরপর আমরা কোশ্চেনগুলো করে নেব প্রথমে দেখো মাল্টিপল চয়েস আছে দ্য টোটাল নাম্বার অফ ডাবল কোকোনা ট্রি ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্টেড বর্তমানে ডাবল কোকোনা এর সংখ্যা কত ভারতে একটাই সংখ্যা তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ওয়ান সেসলস ইজ অ্যান আর্কিফেলাগো কম্প্রাইজিং অফ সেসলস কতগুলি দ্বীপ নিয়ে গঠিত একশো পনেরোটা দ্বীপ নিয়ে গঠিত তাহলে ওয়ান ওয়ান আইল্যান্ড অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর এটা দেখো ইন টু থাউজেন্ড সিক্স দ্য ডাবল কোকোনাট ট্রি ওয়াজ ক্রস পলিনেটেড উইথ পোলিন ফ্রম এ ট্রি দু হাজার ছয় সালে যে ক্রস পলিনেশন করা হয়েছিল সেটা কোথাকার গাছ থেকে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কার কাছ থেকে তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর শ্রীলঙ্কা এরপর দেখো সৈয়দ হামিদ ইজ দ্য ডিরেক্টর অফ সৈয়দ হামিদ কোথাকার ডিরেক্টর ছিলেন আমরা কোথায় জানি সৈয়দ হামিদ হচ্ছে তার ডিরেক্টর সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন ডিরেক্টর অফ অ্যান্ড সিনিয়র সায়েন্টিস্ট তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখো দ্য হাইট অফ দ্য ডাবল কোকোনাট ট্রি ডাবল কোকোনাট ট্রি এর হাইট কত উচ্চতা কত ছিল কত ছিল পঁচিশ মিটার ছিল তাহলে অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার পঁচিশ মিটার দ্য গিভেন টেক্সট এই টেক্সটটা কীরকম স্টোরি নিউজ পেপার রিপোর্ট লেটার না বায়োগ্রাফি এটা একটা নিউজ পেপার রিপোর্ট কারণ প্রথমেই আমি বললাম যে ডেট আর স্থানের নাম দিয়ে নিউজ পেপার যেরকম সুবিধা সেভাবে দেওয়া আছে তাহলে নিউশ্চয় বুঝতে পারছো এটা একটা নিউজ পেপার রিপোর্ট এরপর চলে আসবো ট্রু ফলসে প্রথমে দেখো কী আছে দ্য ডাবল কোকোনাট ট্রি অরিজিনেটেড ইন্ডিয়া ডাবল কোকোনাট ট্রি ট্রিটার গাছটার ইন্ডিয়াতেই অরিজিন হয়েছিল অরিজিনটা ইন্ডিয়াতেই ফলস এটা ইন্ডিয়াতে অরিজিন হয়নি অন্য জায়গা থেকে নিয়ে এসে ক্রস প্লেনশন করে করা হয়েছিল তাহলে এটা ফলস হয়ে যাবে এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা ইটস নেটিভ অফ সিসিস গ্রোয়িং অনলি অন টু অব দ্য আর্কিপেলাগো অফ ওয়ান ফিফটিন আইল্যান্ড ক্লিয়ার এরপর এটা দেখো দ্য ফ্রুটস অফ দ্য ডাবল কোকোনাট ট্রি আর স্টিল আনরাইপ এই যে ডাবল কোকোনাট গাছের যে ফলটা সেটা এখনও পাকেনি এটাও ট্রু হবে এখনও পাকেনি ছ বছর হয়ে গেল তাহলে এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই দেখো এই লাইনটা হয়ে যাবে দ্য ফ্রুটস আর নাও সিক্স ইয়ার্স ওল্ড বাট দে আর স্টিল ইম এরপর চলে আসবো তিনের এ এ মাও হ্যাজ অলরেডি রিটেন টু দ্য অ্যাম্বাসাডার অফ দ্য টু দ্য অ্যাম্বাসাডার অফ দ্য সেসেলস বলছে যে এ এ মাও অলরেডি চিঠি লিখে দিয়েছেন অ্যাম্বাসডার সেসেলসের এর এটাও ফলস হয়ে যাবে চিঠি লিখেননি এখনও লিখবেন গোয়িং টু রাইট লেখা আছে দেখো এই সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা আই এম গোয়িং টু রাইট দ্য অ্যাম্বাসাডর অফ দ্য সিসেলস ফর মোর সিডস অফ দ্য স্পিসিস সো উই ক্যান গ্রো অ্যান আদার প্ল্যান্ট ক্লিয়ার এতটা দেখো এবার আমরা সি এর দাগে প্রশ্নগুলোতে চলে আসবো প্রথম প্রশ্ন কি আছে হাউ ডিড দ্য ডাবল কোকোনাট ট্রি গেটস ইটস নেম কীভাবে ডাবল কোকোনাট ট্রি এই নামটা পেল দেখে উত্তরে লিখবো দা ডাবল কোকোনাট ট্রি গট ইটস নেম ফ্রম ইটস ফ্রুট দ্যাট লুকস লাইক টু কোকোনাটস তার ফলের থেকেই নামটা পেয়েছে যে দুটো ফল দেখে মনে হতো যেন দুটো ফল একসাথে হয়েছে সেই জন্য তার নাম হয়েছে ডাবল কোকোনাট ট্রি পরের প্রশ্ন দেখো কি আছে হোয়াট ওয়াজ ডান ইন টু থাউজেন্ড সিক্স টু প্রোপাকেট দ্য ট্রি গাছটাকে বংশবিস্তার করার জন্য মানে বংশবিস্তার বংশবিস্তার করানোর জন্য দু হাজার ছয় সালে কী করা হয়েছিল তাহলে আমরা এর উত্তরে লিখবো টু প্রোপাগেট দ্য ট্রি সাইন্টিস্ট হ্যাড ক্রস পলিনেটেড ইট ইন টু উইথ পোলেন গ্যাদার ফ্রম এ মেল ট্রি ইন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার একটি মেল ট্রি থেকে পোলেন রেণু সংগ্রহ করে ক্রস প্রোপাগেশন করেছিল সায়েন্টিস্টরা বংশ বিস্তার করানোর জন্য এই গাছটাকে পরবর্তী প্রশ্ন আছে হাউ ডিড দ্য ট্রি ফাইনালি বিয়ার ফ্রুট কীভাবে শেষমেশ গাছটাতে ফল ধরলো তাহলে এর উত্তরে আমরা লিখবো দ্য ট্রি ফাইনালি বোর ফ্রুট বাই দ্য ক্রস পলিনেশন উইথ পোলেন ফ্রম এ ট্রি দ্য নংনজ ট্রপিক্যাল গার্ডেন থাইল্যান্ড থাইল্যান্ডের নংনোজ ট্রপিক্যাল গার্ডেনের একটা গাছ থেকে রেনু সংগ্রহ করে ক্রস পলিনেশন করা হলো তারপরে এই গাছটাতে ফুল ধরেছে ফল ধরেছিল ক্লিয়ার এরপর চার নম্বর প্রশ্নটা দেখো কী আছে হোয়াই ওয়াজ দ্য ট্রি ইনফেক্টেড উইথ ফাঙ্গাস কেন গাছটাতে ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল ফাঙ্গাল ইনফেকশন কেন হয়েছিল এর উত্তর হয়ে যাবে দ্য ট্রি ইনফেক্টেড উইথ ফাঙ্গাসং হ্যাড স্ট্রাক ইড কারণ একটা তার গাছটার উপর একটা বাজ পড়েছিল সেই জন্য তাতে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতটা এরপর চলে আসবো সেকশন বি একই মানে সেগুলো খুঁজে বের করতে হবে আনসিন থেকে দেখো প্রথমে আছে এনডেঞ্জার্ড এনডেঞ্জারটা কি হয়ে যাবে এটা হবে ডাইং এরপর আছে ব্রিড ব্রিড হচ্ছে প্রজাতি সরি ব্রিড হচ্ছে বংশ বিস্তার তাহলে এটা একই হয়ে যাবে প্রোপাগে প্রোপাগেট মানেও বংশ বিস্তার তারপরে আছে ডেভেলপড ডেভেলপডটা হবে লেড ওকে আর আনফর্চুনেটটা কি হয়ে যাবে ট্র্যাজিক বুঝতে পারলে তোমরা তাহলে এই পার্টটা আমরা কমপ্লিট করলাম এই পেজের আনসিন পোর্শনটা এরপরের ভিডিওতে আমি আর একটা পেজের আনসিন নিয়ে আলোচনা করব তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো তাহলে গোটা টেস্ট পেপারের সমস্ত কিছুই আমি এভাবেই কভার করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ